আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেল্পলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটা এসকিউপিডিএস এর উপর নতুন একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে এসকিউপিডিএস এর ক্রাব বিলের সম্পর্ক নিয়ে আজকে বলবো। যেটা হচ্ছে ক্রাব বিলের যত সেট আপ আছে সেই নিয়ে আজকের ভিডিও, যারা নতুন তাদের জন্যই এই ভিডিওটা, আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে নেবেন। কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমরা সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর সর্বপ্রথমেই আপনারা এই যে কিনে যান, এই 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 টুলসে ক্লিক করবেন যে ওপেন নিউ ফাইল অথবা শর্টকাট এন, মানে কন্ট্রোল এন সাব দিলেই আপনাদের একটা নিউ পেজ আসবে। প্রথমে আমরা একটা নিউ পেজ নিব, এরকম নিউ পেজটা আসবে। এটা আসার পর আমরা এখানে মেশিন সিলেক্ট করব, আমরা কোন সিস্টেম মেশিনে কাজ করতে চাই বা কোন সিস্টেম মেশিনে আমরা একটা নিটিং করাবো, যে প্যাটার্নটা আমরা ক্রিয়েট করব সেই প্যাটার্নটা, সেই মেশিনটা আমরা সিলেক্ট করে নিব। এই যে ওয়ান, এটা হচ্ছে আপনার কম স্যার, একটা রোল মেশিন, ক্লাম কাটার নেই এবং রোল মেশিন। আর এটা হচ্ছে ক্লাম কাটারও আছে এবং কমও আছে। কম মেশিন ওয়ান ওয়ান সিঙ্গেল সিস্টেম, আর টু সিস্টেম যদি বানাতে চান তাহলে এইচ টু দিবেন, এইচ টু এটা হচ্ছে কম মেশিন। এবার আপনাদের ইচ্ছা মতো আপনাদের যে যে মেশিন আছে সেই মেশিনগুলো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা নেক্সট নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে সেটা এখানে সাইজটা আপনারা সিলেক্ট করে দিতে হবে। এখানে সবচেয়ে বড় যেটা এটাই সিলেক্ট করুন। অনেক ক্ষেত্রে আপনাদের এইরকম সিলেক্ট করা থাকে, সেই ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা না, অনেক ক্ষেত্রে সমস্যা হয়। সমস্যা হয় বলতে আপনার যখন কম কসেসের কোনো প্যাটার্ন ক্রিয়েট করেন, যেরকম ধরেন 3 গেজের কোনো প্যাটার্ন ক্রিয়েট করেন, তাহলে ছোট পিএইচডি নিলেও হয়। যদি আপনারা 12 গেজের প্যাটার্ন ক্রিয়েট করেন, নর্মাল ক্ষেত্রে 12 গেজে 500 থেকে 600 কসেস হয়ে থাকে, বা এর অধিক যদি হয়ে থাকে 1200, সেই ক্ষেত্রে কিন্তু এই প্যাটার্নে এই পেজে আপনার কাজ করবে না, সমস্যা হবে। সেই জন্য আমরা এই বড় পেজটা নিয়ে নিব। দেখেন 2848, এটা 2848, মানে এখানে 2848×2848। যদি এর চেয়েও বড় কোনো প্যাটার্ন প্রয়োজন হয় তাহলে আপনারা আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর আপনারা আপনাদের এখানে ইচ্ছা মতনই আপনারা এখানে বসাইতে পারবেন, আপনাদের ইচ্ছা মতন, আপনার যত প্রয়োজন ইচ্ছা মতনে বসিয়ে তারপর ফিনিশে ক্লিক করবেন। আমরা এটা নিচ্ছি না, আমরা এটাই নিচ্ছি, নর্মাল ভাবে আপনারা এটাই নেবেন, তারপর ফিনিশ। ফিনিশে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেটা দেখে কোনো নিট বা কোনো কিছুই বোঝা যাবে না। সেক্ষেত্রে আমাদের এখানে একটি প্যাটার্ন ক্রিয়েট করতে হবে, মানে একটা সার্ট বসাতে হবে। সেই সার্ট বসানোর ক্ষেত্রে আমাদের যেতে হবে এই যে ক্রাব বিল নামে যে অপশনটা, সেখানে দেখেন ক্রাব বিল, ইনপুট ক্রাব বিল, এই ক্রাব বিলটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ক্রাব বিল আসবে, ক্রাব বিলের একটা পেজ ওপেন হবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমে নিউ পেজ, এই যে নিউ পেজ দিব, যত আছে ডাটা সম্পূর্ণ ডাটা ক্লিয়ার হয়ে যাবে, তারপর আমরা এখানে কাজ করব। কিভাবে কাজ করবো এটাই নিয়ে আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেব। দেখেন এইখানে দেখেন একটা টিক মার্ক, এই টিক মার্কটা যদি না দেন তাহলে আপনার কম, মানে রোল মেশিনে কাজ করতে পারবেন, আর যদি টিক মার্কটা দেন তাহলে কম মেশিনে কাজ করতে পারবেন। যাই হোক, আমরা কম আগেই আমরা সিলেক্ট করে নিয়েছি, যে ওই জায়গায় যদি আপনাদের প্রথম নিউ পেজ নেওয়ার সময় যদি আপনারা সিলেক্ট করেন, যে মেশিন সিলেক্ট করবেন সেই মেশিনটাই না শো করবে, যে রোল মেশিন না, তাহলে অটোমেটিকলি এখানে টিক মার্ক আসবে না। আচ্ছা, আমরা একটি কম মেশিনেই কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা এখানে নিডেল, এটা হচ্ছে স্টার্ট নিডেল। স্টার্ট নিডেল বলতে আপনাদের সার্ডে যে নিডেলটা দেওয়া থাকবে সেই নিডেলটা এখানে বসাবেন। স্টার্ট নিডেল ধরেন আমি 450 নিডেলে নিলাম, 450 নিডেল, তারপরে এইখানে দেখেন স্টার্ট নিডেল অফসেট, এটার প্রয়োজন নেই, এটা মেশিনেই সিলেক্ট করা হয়। এটা মানে কত নিডেল পরে প্যাটার্নটা শুরু হবে সেটা আমাদের প্রয়োজনে 0 টাকায় বেটার। দেখেন ওয়েস্টেজিয়ান, মানে অনেক ক্ষেত্রে আমাদের যখন কম মেশিন বা ব্যতীত, মানে রোলার মেশিনে কাজ করি, তখন এখানে একটা ওয়াস্টেজ ইয়ান দিয়ে দিতে হয়, মানে কত উপরে টপ ফিনিশিংয়ে, ফিনিশিংয়ে মানে প্যাটার্নের ফিনিশিংয়ে উপরে, আবার যখন রোলারে ধরবে সেই ক্ষেত্রে কত কসেস প্রয়োজন সেই কসেসটা এখান দিয়ে বসিয়ে দিতে হয়। অতএব এখানে না বসালে মেশিনে লুপ কসেস দিতে হয়। সেক্ষেত্রে আমরা এটা আমি আপনাদেরকে
কম মেশিনে দেখাচ্ছে, রোল মেশিনে দেখাচ্ছে না, সেক্ষেত্রে আমরা টিক মার্ক, টিক মার্ক বলতে হাইট, এটা আর কাজ করবে না। আচ্ছা, তারপরে সে এনে রিবিং, রিবিং মানে আপনার রিবে কত কসেস, আপনাদের রিবে কত কসেস যে সার্টে দেওয়া থাকবে সেই কসেসটা দেবেন। মানে আমার রিবে এখানে সার্টে কসেস দেওয়া আছে 35, আমি 35 দিলাম। তারপরে সে রিবিং, রিবিংটা আপনার কি হবে, ওয়ান বাই ওয়ান হবে না কি হবে সেটাই। যদি আপনারা দেখেন রিবিং এফ, রিবিং এফ দিলে এটা আপনার টিউব হবে, আর এই যে ওয়ান বাই ওয়ান আছে, ওয়ান বাই ওয়ান হিসাব দিলে ওয়ান বাই ওয়ান, টু বাই ওয়ান দিলে টু বাই ওয়ান, টু বাই টু, থ্রি বাই টু, থ্রি বাই থ্রি, এগুলো আপনাদের এই যে ফুল নিডেল আপনাদের যেটা প্রয়োজন সেটাই দিবেন। আমি ওয়ান বাই ওয়ান দিব। তারপর এটা কমন নিট দিতেও পারেন, হ্যাঁ এটা কমন নিট রাখতে পারেন, অথবা না রাখলেও সমস্যা নেই, এটির কোনো প্রয়োজন নেই। এই যে এই জায়গায়, এই জায়গায় আপনাদের থাকতে পারে এরকম। তাহলে আপনারা 1.5 দিবেন, 1.5, 1.5 দিয়ে এটা ইয়া করবেন। তারপর দেখেন না স্লিপ, স্লিপার তো হচ্ছে এটা আপনার যদি কোনো বেসিক নর্মাল কোনো প্যাটার্ন ক্রিয়েট করেন, মানে নর্মাল কোনো জার্সি মাল ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার স্লিপ দিয়ে ক্রিয়েট করব, যে কোনো স্লিপ হোক, ব্যাক ফরম হোক, এটা হোক এটা স্লিপ। আর যদি আমরা বিনেক বানাই তাহলে বিনেক, যে বিনেক দিব। আর যদি হোল দিতে হয় বিনেকে, অনেক সময় ডাউন না দিয়ে হোল দিতে হয়, সেই জন্য ডামি হোল এটা ব্যবহার করা হয়। যাই হোক, এটার ব্যবহারটা আমি পরে যে বিনেকের একটি নতুন একটি টিউটোরিয়ালস বানাবো, সেটা নিয়ে আবার পরবর্তীতে আমি এটার উপর একটা ভিডিও তৈরি করবো, সেটা আপনারা দেখে নেবেন। যাই হোক, এটা যদি আপনার বিনেক দেন তাহলে এই অপশনটি চালু আসবে, আর যদি বিনেক না দেন, যেন আমরা স্লিপ নর্মাল একটা প্যাটার্ন বানাবো, তাহলে এই অপশনটি হাইট হয়ে যাবে। যাই হোক, তারপর আছে লেফট বডি আর নেক সামারি, লেফট না বডি সামারি আর নেক সামারি। এখন বডি সামারিটার কাজ হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে এক পাশে ডাউন দিতে হয়, এক পাশে সোজা স্টার্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা লেফট বডি রাইট বডিতে করি অনেক ক্ষেত্রে প্রয়োজন, বা লেফট হ্যান্ডে তো বিনেক দিয়ে করা হয়, সেটাই হচ্ছে আরেক অপশন। আর এটি আরেক অপশন বডি সামারি, আমি যেটা টিক মার্ক তুলে দিই, দেখেন এখানে রাইট বডি এসেছে, এই যে লেফট বডি, এই যে রাইট বডি, দুই পাশের আলাদা আলাদা ভাবে আমরা এখানে বসাতে পারবো, সেক্ষেত্রে আমরা নর্মাল ভাবে লেফট বডি এইটা টিক মার্ক থাকবে, এটা দিয়ে করবেন। ওটা বিশেষ কিছু ক্ষেত্রে প্রয়োজন, পরে যে সময় প্রয়োজন সেই সময় করবেন, আমি এটা নিয়ে পরবর্তীতে দেখাবো। আর নেক্সট সামারি দুইটা টিক মার্ক দেবে। আর ক্রিপ নিডেল, ক্রিপ নিডেলে যদি টিক মার্ক দেন তাহলে আপনার সব কটা টিক মার্ক দিতে হবে। এটা দেওয়ার কারণটা হচ্ছে যদি কোনো বিগ প্যাটার্ন, একটা বিগ প্যাটার্ন, একটা মানে জ্যাকাট, একটা বিগ প্যাটার্ন ক্রিয়েট করে থাকি, সেই সেই প্যাটার্নের উপরে যদি আমাদের এই প্যাটার্নটা পালাই, তারপরে এই কিপ নিডেলটা দেয়া খরা লাগে, মানে ওইটার উপরে আমার এই প্যাটার্নটা বসবে, সেটা আপনাদের পরবর্তীতে এটা দেখাইবো। কিন্তু আর বিকল্প, এটা ছাড়াও একটা বিকল্প পদ্ধতি আছে, সেই বিকল্প পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। এটা অনেকটা ঝামেলা হয়, অনেকেই বুঝতে পারেন না, কিন্তু কাজ করতে করতে বুঝে বুঝতে পারবেন। এটা ক্রিপ নিডেল দিয়ে সব কটা টিক মার্ক দিতে হয়। আপনার এখানে যে কলার গুলো, র গুলো, সেন্টার, নিটিং সেন্টার, এগুলো টিক রাখতে হয়, এখানে সম্পূর্ণ টিক করে দিতে হয়, তারপর এখানে বসালে বসবে। যাই হোক, এটা নিয়ে আর আজকে কথা বলবো না, ক্লিপ নিটেল বাদ। তারপরে আসেন এই জায়গায়, এই জায়গায় আপনারা এটা হচ্ছে বাইন্ড অফ এর অপশন, এই যে ক্লিপ বাইন্ড অফ এর অপশন, এখানে সবসময় আপনারা ডাবল নিডেল দিতে পারেন, এক নিডেল করে আমি দুই নিডেল টানাস করবো, এক নিডেল মাইনাস করবো, মানে বাইন্ড অফ বাহিন স্টিচ, আর সিঙ্গেল নিডেল দিলে এক নিডেল, এক নিডেল করে হবে, এটা আপনারা ডাবল দিতে পারেন। তারপর নিটিং, এখানে নিট দিবেন, আর এখানে অনেক সময় নেগলেক্ট থাকে, নেগলেক্ট থাকলে কি হয়, দুনো পাশে ডাউন একসাথে মারে, সেই একসাথে যেহেতু মারে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়, ডাউন গুলো কেটে যেতে পারে, সেই জন্য আমরা এই নেগলেটটা তুলে দিয়ে আমরা এখানে রাইট, যে রাইটটা ক্লিক করব, তাহলে দুই পাশ আলাদা আলাদা ভাবে ডাউন দিবে, পিটার পিটার যে সাইডে থাকবে এই সাইডে ডাউন দিবে, তাতে কোনো প্রবলেম হবে না। আশা করি এটা আপনাদেরকে বুঝাইতে পেরেছি। এখন আমরা আসল কাজে চলে যাই। এই যে এই কলামটা দেখতেছেন, এই কলামে আপনাদের যত কসেস, কসেস এটা হচ্ছে কসেস এর কলাম, আপনারা এই কলামে কসেস বসাবেন, আর এই কলামে নিডেল, নিডেল বসাবেন, প্লাস মাইনাস, যখন নিডেল প্লাস করবেন তখন মাইনাস করবেন এটা, আর এটা হচ্ছে টাইম, মানে কয়বার নিডেলটা মাইনাস করবেন কত টাইম এটা, আর এটা হচ্ছে মার্জিন, মার্জিন মানে এটাতে খাড়া বসাইতে হয়, এটা হাইট, এটা হাইট নিডেলের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। মানে একটা নিডেল ডাউনের ক্ষেত্রে, একটা নিডেল যদি হাইট থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডাউনটা ইজি হচ্ছে, মানে ডাউনটা কাটার সম্ভাবনা কম, সেই ক্ষেত্রে একটা নিডেল হাইট। আচ্ছা যাই হোক, আমি এখন প্রথমে আপনাদেরকে দেখাবো, দেখাই যে এখানে কিভাবে কাজ করতে হয়। এখানে ধরো আমার এখানে আছে ধরো 120 কসেস দিয়ে, বলছে 120 কসেস দিয়ে 12 নিডেল হ্যান্ড স্টিচ, তাহলে 120 কসেস দেওয়ার পর এটা মাইনাস 12 নিডেল, এই যে 12 নিডেল হ্যান্ড স্টিচ, কয়বার, একবারই, দুনো একবার দিলে মানে দুনো সাইডে একবার একবার করে হবে,
তাহলে বারো নিডেল হ্যান্ড স্টিচ, এই জন্য বারো নিডেল হ্যান্ড স্টিচ দিতে গেলে এই যে আদার্স যে অপশনটা দেখতেছেন, এই আদার্স অপশনে ক্লিক করে এই যে ক্লিপ টু অথবা ক্লিপ দুটাতে একটা দিয়ে কাজ করবেন। আমি ক্লিপ টু দিয়েই সবচেয়ে আমি সব সময় কাজ করে থাকি, আপনারা এটা কাজ করতে পারেন, এটা সবচেয়ে ভালো। কারণ জ্যাকেট মালের ক্ষেত্রে অনেক সময় প্যাটার্ন বসাইতে হয়, ক্লিপ টু দিলে মিলানো অনেক সময় ঝামেলা হয়, সেই ক্ষেত্রে আমরা ক্লিপ টু দিয়ে কাজ করবো না, ক্লিপে সময় আপনাদের সুবিধা মতন কাজ করবেন। যাই হোক, তারপর আচ্ছা যান দুই কোসেস দিয়ে মাইনাস তিন নিডেল করে বলছে যেন দশটা মাইনাস দিছে, বারোটা মাইনাস হ্যাঁ। তারপর বলছে কাডা, আমার বলছে সাত কাডার ডাউন, তাহলে সাত কাডার ডাউন হলে এখানে চার হবে। এখন বলতে পারেন যে চারটা কিভাবে আসলো, চারটা আসলো সাত কাডা বলছে, তিন নিডেল মাইনাস হবে, আর তিন নিডেল মাইনাস হওয়ার পর চার নিডেল থাকবে, মানে চার আর তিন কত সাত, মানে যত কাডা দেওয়া থাকবে সেই কাডা থেকে যে নিডেলটা আপনার মাইনাস করবে সেই নিডেলটা বাদ দিয়ে যে এটা থাকবে এইটা এখানে এই সংখ্যাটা আপনি বসাই দিবেন, চার আর তিন সাত, এভাবে সাত কাটা। যদি আমার ছয় কাটা হতো তাহলে আমার তিন দিতে হতো, এভাবে আপনারা কাঠাটা বসাইবেন। তারপর ধরেন তিন কসেস দিয়ে মাইনাস তিনটা করে, ধরেন তিনটা করে পাঁচবার, এটাও চার সাত কাটা, তাহলে চার। আর যদি আপনাকে বলা হয় ধরেন দুই কসেস দিয়ে ধরেন মাইনাস দুইটা করে, আপনাকে বললো যে দুইবার ডাউন, কয় কাটা বললো যে ছয় কাটা, ছয় কাটা হলে চার দিতে হবে, চার আর দুই ছয়, এভাবে। তারপর বলছে বিশ দশ পনেরো কসেস বা উনিশ কসেস, সাপোজ দিলাম উনিশ কসেস দিয়ে বলছে একটা পয়েন্টাল, যারা আমরা পয়েন্টাল দিতে হবে সেক্ষেত্রে আমরা এখানে এই পয়েন্টাল উনিশ কসেস দিয়ে এই যে একটা পয়েন্টাল দিলাম। তারপর বললো বারো কসেস দিয়ে তিরিশ নিডাল পর আর একটি পয়েন্টাল, মানে তিরিশ নিডাল দুনো পাশে রাইকে একটা পয়েন্টাল। এই যে আমাদের প্যাটার্নটা এখন ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের কাজ এই দেখে আমাদের কাজ হচ্ছে এটা ক্রিয়েট করার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের এই যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে সেই প্যাটার্নটা এখানে দেখেন এই যে শো করতেছে আমাদের প্যাটার্নটা। ওকে, এখানে কিছু কাজ আছে যে কাজটা আপনারা করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের রাউন্ড কসেস হাফ র বের হবে, কেন এই যে 1.5 দেওয়ার কারণে, রাউন্ড কসেস তিন র হওয়ার কারণ হচ্ছে এই যে 1.5 মানে তিন র, সেই জন্য এটা আমার ডিরেকশন মিলাইতে গিয়ে এটা আমি দিয়েছি। আপনারা সবসময় জিরো শর্টকাট জিরোতে ক্লিক করে একটা ক্লিক করবেন, উপরে একটা রকেটে দিবেন, ওকে। তারপর আপনারা যে উপরে দেখেছেন এমটি পেজটা, এই এমটি পেজটা কেটে দিবেন, কেটে দেওয়ার পর আর কিছু করতে হবে না, আপনাদের একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। এখন কিন্তু এটা মেশিনে লোড দিতে পারবেন না, এবং এখনো আমাদের এটা সেভ হয় নাই, সেক্ষেত্রে আমার এটা আগে সেভ করতে হবে। তাহলে এই যে ফাইল, ফাইলে ক্লিক করার পর কখনো সেভ দিবেন না, সেভ দিলে আপনাদের আগের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নের উপরে সেভ হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেভ আস দিতে হবে। সেভ আস দেওয়ার পর আমি এখানে সেভ করব, আমি যে নাম দিয়ে সেভ করতে চাচ্ছি সেই নামটা আমি লিখব স্টাইল নাম্বার, লিখব ধরুন স্টাইল নাম্বার আমার হয়েছে 32, তারপর এটা সাইজ হয়েছে এম, এটা পার্ট হয়েছে ব্যাক পার্ট, 32 সাইজের 32 স্টাইলের এম এম সাইজ ব্যাক পার্ট, সেভ। হ্যাঁ সেভ হয়ে গেছে, এখন আমাদের একটা প্রসেস দিতে হবে, তাহলে প্রসেস দিলে এই দেখেন ও এইটাতে অটোমেটিক জেনারেশন অফ অ্যাকশন ফাইল, এটাতে আমরা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাতে কোনো কিছু ক্লিক করার প্রয়োজন নেই, কেননা এটা আমি আগে সেট আপ করে রেখেছি। আপনাদের যদি এই সম্পূর্ণ ক্রাফট বিল সেট আপ এবং অ্যাডভান্স এবং অল সেটিং সম্পর্কে একটা ভিডিও দিয়েছি, আপনারা এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। অথবা আমাদের ফেসবুক পেজে এই সেট আপের স্ক্রিনশট পোস্ট করা আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে আপনাদের এই এইগুলো সেটিং গুলো আপনারা ঠিক করে নিতে পারেন। যাই হোক, তারপর আমরা ওকে, এই দেখেন আমার কোনো প্রবলেম নেই, আমার এটা এখন কমপ্লিট, কারণ আমরা এটা সিএনটি ভিউটা দেখতে পারবো। কন্ট্রোল এইচ, কন্ট্রোল এসে ক্লিক করলে এই যে আমাদের সিএনটি ভিউটা দেখাবে, মানে নিটিং ভিউটা, এই দেখেন আমাদের নিটিং ভিউটা দেখাচ্ছে, কোনো প্রবলেম নেই। এইভাবে আপনারা
প্রথম অবস্থায় কাজ করবেন, অবশ্য মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং প্রতিটি ভিডিও ফলো করবেন। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আপলোড দেব, ধাপ প্রতি ধাপে একটা একটি করে কাজ আপনাদেরকে দেখাবো। তারপর ক্রাফবিলের সেটিং সম্পর্কে ভিডিওটি আমি দিয়েছি এবং কন্ট্রোলস এর কি কাজ এটাও ইতিমধ্যে আপলোড দিয়েছি, কোড গুলার সম্পর্ক নিয়ে আপলোড দিয়েছি এবং উপরে এই টুলস গুলার কি কাজ এবং কন্ট্রোলস এর কি কাজ এইগুলো নিয়ে দ্বিতীয়তে আবার পরবর্তী ভিডিও আপলোড দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ফেসবুক পেজে, সেই পেজেও আপনারা অ্যাড হতে পারেন। সেই অ্যাড হয়ে সেখান থেকেও আপনাদের প্রয়োজনীয় কোনো সমস্যা থাকলে সেখানেও শেয়ার করতে পারেন, সেখানে পোস্ট করতে পারেন, অর্থাৎ কমেন্টস করতে পারেন, আপনাদের সমস্যা সেখানে তুলে ধরতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।